আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ 60 এর পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে। 18 জুলাই রোলিং স্টোন ম্যাগাজিন বস্টন ম্যারাথনের বোমা বিস্ফোরণের সঙ্গে যুক্ত জোখার সারনায়েভের ছবি তাদের প্রচ্ছদে ছাপিয়ে বিতর্কের ঝড় তুলেছে। অতীতেও রোলিং স্টোন ম্যাগাজিন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিবেদন ছাপিয়েছে। সমালোচকেরা দাবি করছেন যে ছবিতে একজন সন্ত্রাসীকে গুরুত্ব দেওয়া হয়েছে আর অন্যদিকে যারা ওই বিস্ফোরণের শিকার তাদেরকে যেন অবহেলা করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের বনভূমিতে আগুন প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়লে ওই অঞ্চল থেকে 6000-এরও বেশি এলাকাবাসী এবং পর্যটককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই 23টি বাড়ির ক্ষতি হয়েছে। সোমবার থেকে এ পর্যন্ত প্রায় 20,000 একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। তবে বুধবার পর্যন্ত এই দাবাগ্নির প্রায় 15% নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্যানডিয়াগোর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে 44তম বার্ষিক কমিক কনভেনশন। সারাদেশ থেকে ব্যঙ্গ কৌতুকের ভক্তরা সেখানে সমবেত হচ্ছে। অভিনেতা অভিনেত্রীদের মধ্যে স্যান্ড্রা বুলক, অ্যারন একহার্ড এবং হিউ জ্যাকম্যান উপস্থিত থাকবেন। 125,000-এরও বেশি ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন এবং নিজেরাই তাদের প্রিয় কৌতুক চরিত্রে সাজবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। আমি তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।